আমরা যে ভাইয়েরা রাস্তায় বসে আছেন তাদের উদ্দেশ্যে বলি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নুপুর শর্মার গ্রেপ্তারি চেয়েছেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি করেছেন। ভারতবর্ষের বিজেপি সরকার এই ধর্মীয় উস্কানি দিচ্ছে এবং ভারতবর্ষের সমস্যার থেকে মানুষের মন ঘুরিয়ে দেওয়ার জন্য আমাদের মধ্যে বিভাজনের সৃষ্টি করছে। এই ফাঁদে আমরা পা দেব না। আমরা নিশ্চিতভাবে নুপুর শর্মার গ্রেপ্তারি দাবি করছি মুখ্যমন্ত্রীর সাথে, এবং ধন্যবাদ জানাই যাদের, যে ভাইয়েরা আজকে ধর্মনিরপেক্ষতার রাস্তায় রয়েছেন, যারা চেয়েছেন যে এটা অন্যায় হয়েছে, আমাদের প্রফেটকে যারা অপমান করেছে তাদের নিশ্চিতভাবে দৃষ্টান্তমূলক কেস হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত, কারণ এটা উস্কানি দিচ্ছে আমাদের নিজেদের মধ্যে বিভাজনের জন্য। কিন্তু বাংলায় তো সেই পরিস্থিতি নেই। বাংলায় আমরা সবাই হিন্দু মুসলমান সবাই একসাথে রয়েছি এবং সম্মানের সাথে মাথা তুলে রয়েছি, যেটা ইউপিতে নেই। তারা ভয়ের চোটে প্রোটেস্ট করতে পারে না। তারা যারা গুজরাটে প্রোটেস্ট করতে পারবে না, কিন্তু এখানে আমরা করতে পারব। নিশ্চিতভাবে আমরা ধিক্কার জানাব, আমরা দাবি করব, কিন্তু কারোর অসুবিধা করব না। দয়া করে রাস্তা ফাঁকা করে দিন। তার কারণ অনেক অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে যারা পেশেন্ট নিয়ে আসছেন, যে ভাইয়েরা অসুস্থ হয়ে আসছেন তাদেরও রক্ষা করাটা আমাদের দায়িত্ব। যারা কাজে আসছেন কলকাতায় বা যাবেন তাদের পথ আটকে আমরা বিজেপিকে সাহায্য করছি। বিজেপি এখানে বলবে যে বাংলায় অরাজকতা আছে এবং আমাদের সরকার সেটাকে সমর্থন করেন। বিজেপি বলবে যে যে লোকগুলো আটকে গেল, যে যদি রাস্তায় কেউ মারা যায় তখন সেই লোকটা, বিজেপি বলবে যে না, তৃণমূল সরকার সেটা অন্যায় করছে বা তাদের সমর্থন করছে যারা রাস্তায় আটকে রেখে দিয়েছে। তাই রাস্তা আটকাবো না, কারোর সমস্যা করব না। বাংলায় আমাদের কোনো সমস্যা নেই, বাংলায় আমরা সবাই সম্মানের সাথে রয়েছি। সব ধর্মের মানুষ সব ধর্মের মানুষকে সম্মান করি এবং সব ধর্মকে আদর করি। আমরা নিরীহ মানুষের যাতে অসুবিধা না হয় এটাও আমার রসুল আমাকে শিখিয়েছেন। তাই আমরা রাস্তা আটকাবো না, নিশ্চিতভাবে আল্লাহর কাছে দোয়া করব যে যেভাবে আজকে তারা এই অন্যায়টা করেছে নুপুর শর্মারাম, আল্লাহ তাদের শাস্তি দিক এবং সুবিচার নিশ্চিতভাবে আমরা পাব। আল্লাহর ঘরে দের আছে কিন্তু অন্ধের নেই। আমরা নিশ্চিতভাবে ভারতবর্ষ থেকে এই সাম্প্রদায়িক সরকারকে উৎখাত করে দেব ইনশাআল্লাহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রাখুন। তার টুইটটা দেখুন, এখনই খুলে যে যান নিজের মোবাইলে টুইট দেখুন, যে ভারতবর্ষের প্রথম লিডার যে এটার বিরুদ্ধে মুখ খুলেছেন এবং তার অ্যারেস্ট চেয়েছেন। আসসালামু আলাইকুম। আপনারা শান্তিতে সবাই বাড়ি যান এবং আমাদের বাংলাকে সুষ্ঠুভাবে চালান। আমরা সবাই এখানে ভালো আছি, ভালো থাকব। আসসালামু আলাইকুম। क्या आपका कंप्यूटर काफी पुराना हो चुका है या आपका गैजेट बहुत स्लो है और बहुत सारा टाइम लेता है? कंप्यूटर या लैपटॉप अगर स्लो हो जाए तो आज की जेनरेशन में टाइम इज मनी। डोंट वेस्ट योर मनी गाइज, जस्ट विजिट अकी कंप्यूटर्स, जहां आपके सारे प्रॉब्लम्स का सोल्यूशन, आपके पुराने कंप्यूटर्स या लैपटॉप्स को एक्सचेंज और उनके सारे वैरायटीज वाले पार्ट्स अवेलेबल है और आपके लिए बहुत सारे ऑफर्स भी। Skin glows in two ways, A, using filters, or B, water. Bahamas, feel the freshness of water all over again. अब मोबाइल एक्सेसरीज को लेकर नहीं होगी कोई भी ट्रबल, क्योंकि UNI की हर प्रोडक्ट है बिल्कुल अफोर्डेबल। खरीदिए मोबाइल फोन कवर्स, नेक बैंड, ब्लूटूथ स्पीकर्स, चार्जर्स और पावर बैंक जैसी ढेर सारी एक्सेसरीज सिर्फ और सिर्फ UNI की। UNI, बॉर्न टू विन, इंडिया की ब्रांड इंडिया के लिए।